কে ম্যানহাট ডিগ্রি কলেজে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের যে খেলা শুরু হচ্ছে, এখানে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান ফয়জুল্লাহ চৌধুরী, পৌরসভা মেয়র হাজি আব্দুল লতিফ, ইউনো সাহেব এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্সিপাল সহ অন্যান্য অধ্যক্ষবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীগণ ও প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে এই জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব ফুটিয়ে তোলা। এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যেন আমাদেরকে অন্যান্য যে খারাপ অভ্যাসে আজকে তরুণ প্রজন্ম ডুবে গেছে সেগুলোর থেকে দূরে রাখবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। মন মানসিকতা যেমন পরিবর্তন হয় তেমনি দেহকেও সুস্থ রাখে, তাই খেলাধুলার প্রতি আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার এই বিষয়টার দিকে খুব গুরুত্ব দিয়েছেন। আমি আশা করি এখানে খেলে আমাদের টিম যেন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে এবং বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হতে পারে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। পরবর্তীতে কোনোভাবে সময় ইনশাল্লাহ আমাদের টিম যদি জাতীয় পর্যায়ে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। শুধুমাত্র উপজেলা পর্যায়ে নয়, আমরা জাতীয় পর্যায়েও আসতে চাই। সেই লক্ষ্যে যিনি দায়িত্বে আছেন এই খেলাধুলার, তাদের কর্তব্য হবে খেলাধুলা উন্নত করতে হলে আমাদের কী করণীয়, আমরা কী সহায়তা করতে পারি, সেই প্রস্তাবনা আমাকে দিলে আমি সেই লক্ষ্যে প্রয়োজন সব ব্যবস্থা নেব। যাই হোক, উপস্থিত সুধীমণ্ডলী আপনাদের সবাইকে।